হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো অবশেষে প্রকাশ করা হলো ISL এর সূচি। FHCL কিন্তু ISL এর প্রথম লিগের সূচিটাই প্রথমে প্রকাশ করেছে। তো সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কবে তাদের খেলাগুলো খেলবে, এছাড়াও মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ কবে পড়েছে, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ অবধি চোখ রাখতে হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার করো তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে। তো এই মুহূর্তে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু 7900 তোমরা ক্রস করে দিয়েছো। খুব আমি আশা করবো খুব শীঘ্রই সেটা তোমরা 8000 পূর্ণ করে দেবে। তো চলো দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। তো আজকের দুপুরে কিন্তু অবশেষে প্রকাশ করে দেওয়া হলো ISL এর সূচি। তো ISL এর সূচি কিন্তু প্রথম লিগের সূচিটাই প্রকাশ করেছে FHCL, এবং সূচি দেখে যেটুকু আমরা বুঝতে পারছি সেটা কিন্তু গতবারের পুরো পুনরাবৃত্তি করেছে। তো এমন কিছু চেঞ্জেস নেই বা এমন কিছু সূচিতে কিন্তু অন্তর্ভুক্ত নেই যেটা চমক দেবে বাকিদের। তো তোমাদের তাও জানিয়ে রাখি মোহনবাগান ইস্টবেঙ্গলের কবে কবে কার সাথে খেলা পড়েছে, তো সেই ডেটগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মোহনবাগানের ডেটের কথা বলছি। তো গত বছর আমরা দেখেছি যে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান ওপেনিং ম্যাচ শুরু করেছিল, এবং এবছরও সেই একই ব্যাপারের পুনরাবৃত্তি। মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু কেরালা ব্লাস্টার্স ওপেনিং ম্যাচে খেলবে এবং সেটাই দিয়েই কিন্তু ISL শুরু হবে। তো সেই ম্যাচটা মোহনবাগানের 19 নভেম্বর পড়েছে সন্ধ্যে 7:30 থেকে। সেটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ দিয়ে স্টার্ট করছে মোহনবাগান, এবং তারপরের খেলাটাই কিন্তু সেই মহারণ ডার্বি অর্থাৎ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে, এবং সেটা কিন্তু 27 নভেম্বর শনিবার পড়েছে। অর্থাৎ তোমরা যদি গতবারের সূচিটা মনে করতে পারো তাহলে তোমরা দেখবে যে গতবার কিন্তু সেম একদম 27 নভেম্বরই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান নেমেছিল, এবং মোহনবাগানের সেটা দ্বিতীয় ম্যাচ ছিল। তো এবারও সেই দ্বিতীয় ম্যাচেই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে, এবং সেটা 27 নভেম্বরই। তো এবার শনিবার পড়েছে, শনিবার মোহনবাগানের খেলাটা সন্ধ্যে 7:30 থেকে খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এরপর চলে আসি মুম্বাই CTFC-র কথায়। তো মুম্বাই CTFC-র সাথে কিন্তু মোহনবাগানের খেলা পড়েছে 1 ডিসেম্বর, সেদিন সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান খেলবে, এবং সেটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ। এরপর নেক্সট খেলা পড়েছে মোহনবাগানের 6 ডিসেম্বর অর্থাৎ সোমবার কিন্তু জামশেদপুর FC-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। তো এই সূচিগুলো যদি তোমরা আগের বছরের সূচিটা তোমরা যদি মনে করতে পারো তাহলে কিন্তু দেখবে পুরো হুবহু একই সূচি এবারও তৈরি করেছে। এবং তারপরের খেলা কিন্তু মোহনবাগান 11 ডিসেম্বর হোম ম্যাচ চেন্নাই CTFC-র বিরুদ্ধে খেলবে। তারপর মোহনবাগানের খেলা পড়েছে 16 ডিসেম্বর বৃহস্পতিবার, সেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে। নেক্সট খেলা পড়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান খেলবে 21 ডিসেম্বর, সেটা কিন্তু মঙ্গলবার পড়েছে, এবং সেটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। নেক্সট খেলা পড়েছে মোহনবাগানের 29 ডিসেম্বর, সেটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ, এবং FC গোয়ার বিরুদ্ধে কিন্তু মোহনবাগান নামবে সেদিন মাঠে, এবং সেটা কিন্তু বুধবার সন্ধ্যে 7:30 থেকে এই ম্যাচটি হবে। নেক্সট ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ FC-র বিরুদ্ধে। হায়দ্রাবাদ FC-র বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের এটা হোম ম্যাচ, এবং সেই খেলাটি কিন্তু 5ই জানুয়ারি বুধবার সন্ধ্যে 7:30 থেকে অনুষ্ঠিত হবে। আর এই লাস্ট ম্যাচ যেটা ফার্স্ট লিগের লাস্ট ম্যাচ সেটা হচ্ছে ওড়িশা FC-র বিরুদ্ধে। তো ওড়িশা FC-র বিরুদ্ধে কিন্তু মোহনবাগান হোম ম্যাচই খেলবে, সেটা জানুয়ারির 8 তারিখ শনিবার পড়েছে, সন্ধ্যে 7:30 থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে মোহনবাগানের প্রথম লিগের দশটা টিমের বিরুদ্ধে খেলবে মোহনবাগান তার ক্রীড়াসূচি। তো এর মধ্যে নতুনত্ব কিছুই নেই, পুরো বলতে পারো আগের বছরের কপি পেস্ট করে দিয়েছে এবারের সূচিটা, এবং দু একটা এদিক ওদিক সামান্যতম করেছে, তবে খুব একটা চেঞ্জেস নেই, এমনকি ডেটগুলো পর্যন্ত একই রেখেছে। তো এটাই একটা লক্ষণীয় বিষয়, গতবারের ডেট এবং এবছরের ডেট কিন্তু প্রায় সমান গেছে। তো এই হলো মোহনবাগানের সূচি। এরপর চলে আসি আমি ইস্টবেঙ্গলের কথায়। তো ইস্টবেঙ্গলের সূচি যদি দেখো, তো ইস্টবেঙ্গল কিন্তু গত বছর ডার্বি দিয়ে শুরু করেছিল, সেটা 27 নভেম্বর পড়েছিল। তো এবছর তাদের ডার্বি দিয়ে শুরু করতে হচ্ছে না ঠিকই, তাদের প্রথম খেলা পড়েছে 21 নভেম্বর জামশেদপুর FC-র বিরুদ্ধে, সেটা কিন্তু হোম ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য। সেটা খেলা হবে তিলক ময়দানে সন্ধ্যে 7:30 থেকে রোববার, এবং তারপরেই কিন্তু ইস্টবেঙ্গলও নামবে তাদের দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগানের বিরুদ্ধে তোমাদের আগেই জানালাম, মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচ খেলবে, সেটাও সন্ধ্যে 7:30 শনিবার পড়েছে 27 নভেম্বর। এরপর চলে আসি ওড়িশা FC-র ব্যাপারে। তো ওড়িশা FC-র বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল
30শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে সন্ধে 7:30 থেকে। নেক্সট আছে চেন্নাই এফসি, তো চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে ডিসেম্বরের 3 তারিখ অর্থাৎ শুক্রবার পড়েছে সেদিন, সেদিন 7:30 থেকে কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে তারা তাদের অ্যাওয়ে ম্যাচ খেলবে। এবং তাদের পঞ্চম ম্যাচ হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে, সেটা পড়েছে ডিসেম্বরের 7 তারিখ, সে মঙ্গলবার। মঙ্গলবার তারা 7:30 থেকে তাদের হোম ম্যাচ খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। নেক্সট খেলবে তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, সেটাও হচ্ছে তাদের হোম ম্যাচ, এবং সেই ম্যাচটা পড়েছে 12ই ডিসেম্বর রোববার, এবং সেই ম্যাচটিও হবে 7:30 থেকে। এরপর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 17 তারিখ সন্ধে 7:30 থেকে, সেদিন পড়েছে শুক্রবার। তারপরের ম্যাচ তাদের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে, এবং অ্যাওয়ে ম্যাচ কিন্তু ডিসেম্বরের 23 তারিখ তারা বৃহস্পতিবার সন্ধে 7:30 থেকে খেলবে। আর তারপর নাইন্থ ম্যাচ, যা 9নম্বর ম্যাচ, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটি কিন্তু জানুয়ারির 4 তারিখ অনুষ্ঠিত হবে, জানুয়ারির 4 তারিখ মঙ্গলবার 7:30 থেকে কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা তাদের অ্যাওয়ে ম্যাচটা খেলবে। এবং ফার্স্ট লিগের লাস্ট ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে, সেটা তাদের হোম ম্যাচ অবশ্যই, সেটা অনুষ্ঠিত হবে জানুয়ারির 7 তারিখ শুক্রবার 7:30 থেকে। তো এই হচ্ছে ইস্টবেঙ্গলের ফিক্সচার এবং মোহনবাগানের ফিক্সচার তোমাদের জানিয়ে দিলাম। তো এই ফিক্সচার দেখে তোমরা বুঝতেই পারছো যে গতবারের ফিক্সচারের কপি পেস্ট করে দিয়েছে, তো নতুনত্ব এই ফিক্সচারে কিছুই নেই। তো আইএসএল একটা এত বড় প্রফেশনাল টুর্নামেন্ট এবং তারা নিজেদের দাবি করে ভারতের সেরা টুর্নামেন্ট, তো তাদের এই সূচি প্রকাশে এতটা আনপ্রফেশনালিজম কেন? এবং গতবারের সূচি পুরো হুবহু কপি পেস্ট করেছে কেন, তারা নিজেরা নতুন কোনো সূচি তৈরি করতে পারলো না? তো এটা একটা প্রশ্ন উঠছে। তো এইভাবে কতদিন চলবে ভারতীয় ফুটবল? এবং এইটা 4 মাস ধরে একটা টুর্নামেন্ট চলছে, এবং দ্বিতীয় ম্যাচই ডার্বির মতন ম্যাচ কিন্তু দ্বিতীয় ম্যাচই দিয়ে দিচ্ছে। তো ডার্বির মতন ম্যাচ আমরা দেখে এসেছি এতদিন, যে মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু একটা লিগে 6-7টা ম্যাচ খেলার পর তারা নিজেদের মুখোমুখি হয়, এবং সেখানে কিন্তু তারা নিজেদের টিমটা গুছিয়ে নিতে পারে এবং কিছুটা বুঝতেও পারে তাদের শক্তি দুর্বলতা। কিন্তু এই রকম যদি সিজনের বা টুর্নামেন্টের শুরুতেই যদি এই বড় ম্যাচ পড়ে যায়, তাহলে কিন্তু দুটো টিমই কিন্তু তাদের নিজেদের শক্তি দুর্বলতা কিছু না বুঝেই মাঠে নামবে। এবং গত বছরও আমরা দেখেছি দুটো টিমই মাঠে নেমেছিল, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল, মোহনবাগানের সেটা দ্বিতীয় ম্যাচ ছিল। তো দুজনেরই শক্তি দুর্বলতা সেভাবে বুঝতে পারেনি, এবং মাঠে নেমে কিন্তু ইস্টবেঙ্গল সেভাবে খেলতে পারেনি বা গুছিয়ে নিতে পারেনি, নিজেদের মধ্যে বোঝাপড়ারও অভাব ছিল কিছুটা, এবং তার ফল কিন্তু খেলার মধ্যেও পড়েছে। তো এই রকমভাবে সূচি প্রকাশ করার কি মানে কেউ বুঝতে পারছে না, কারণ দ্বিতীয় ম্যাচ কোনোদিনই ডার্বি হতে পারে না, ডার্বি সবসময় 6-7 নম্বর ম্যাচের পর গিয়ে ডার্বি হওয়া উচিত। এছাড়াও একটা টুর্নামেন্ট, সেখানে 4 মাসের টুর্নামেন্ট, আমরা দেখে আসছি সারা বিশ্বে এবং ইউরোপ সহ সারা বিশ্বে কিন্তু ফুটবল সিজন কম করে 9 থেকে 10 মাসের চলছে, এবং সেখানে ভারতে মাত্র 4 মাসের টুর্নামেন্ট চলছে, এবং 4 মাস পর কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বেকার হয়ে যাচ্ছে, বসে থাকছে, এবং যার ফল কিন্তু ভারতীয় ফুটবল দলের ওপর পড়ছে। এবং ভারতীয় ফুটবল দল যারা প্লেয়াররা খেলা এখানে কিন্তু তারা পারফরমেন্স করতে পারছে না, এবং যত কম ফুটবল খেলা হবে তত কিন্তু প্লেয়ার উঠে আসবে কম, যত কম টুর্নামেন্ট খেলা হবে তত প্লেয়ার উঠে আসবে কম, বা ভারতীয় ফুটবলে প্লেয়ারের সংখ্যা কমে যাবে। তো এই ব্যাপারগুলো FSDL কে ভাবতে হবে। FSDL ভারতের সেরা টুর্নামেন্ট আয়োজন করছে ISL, তো ISL যদি এতটা আনপ্রফেশনালিজম হয় তো ভারতীয় ফুটবল এগোবে কী করে? তো এই সূচি কিন্তু গতবারের কপি পেস্ট আবারও তোমাদের জানিয়ে রাখছি, এবং এই সূচি কিন্তু একদমই ফুটবলের জন্য উপযুক্ত নয়, এবং তারা কিন্তু ইচ্ছা নতুনভাবে ভালোভাবে সূচি তৈরি করতে পারতো। তো দেখা যাক এবার প্রত্যেকটা দল তাদের প্রতিক্রিয়া কী জানায় এই সূচি দেখে, সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।